তো সেখানে দেখা গেল যে যে ইটস নট ফাইল্ড উইথ দ্য টাইম ফিক্সড বাই দ্য কোর্ট কোর্ট হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন বা রিটেন অবজেকশন জানানোর জন্য টাইম ফিক্সড করে দিল টাইম নির্ধারণ করে দিল যদি নির্ধারিত সময়ের মধ্যে সেটা আপনার দাখিল না করতে পারি তাহলে আদালত সেটাকে অ্যাডমিট করবে আদালত সেটাকে গ্রহণ করবে কিন্তু আপনাকে কস্ট দিতে হবে অন্য পক্ষকে কোন পক্ষকে দাদার আদার পার্টিকে পার্টি অফ সাসকস টু দা আদার পার্টি নট এক্সিডিং 2000 টাকা 200 টাকার বেশি হবে না তাহলে এখানে আমরা 351 এর এতে দেখতে পাই যদি এরকম হয় যে কোন অ্যাপ্লিকেশন কোন রিটেন অবজেকশন কোন আবেদন কোন লিখিত আপত্তি যদি আপনার ফিক্সড টাইমের মধ্যে মানে ফিক্সড বাই দা কোর্ট টাইম আদালত যেই টাইমটা ফিক্সড করে দেয় এই সময়ের মধ্যে যদি দাখিল না করতে পারে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার অপর পক্ষকে অপজিট পার্টিকে কি করতে হবে কস্ট দিতে হবে কস্ট হচ্ছে 2000 টাকা যদি কস্ট না দেওয়া হয় তাহলে কি হবে তাহলে সেই অ্যাপ্লিকেশনটা বা রিটেন অবজেকশনটা রিটেন অবজেকশন আপনার হচ্ছে লিখিত আপত্তি কি করবে না আদালত গ্রহণ করবে না

টু দাস মেক্স এন এপ্লিকেশন যদি কোন পার্টি কোনো একটা নির্ধারণ করা না থাকে একটা মামলা তো প্লেন্টের মাধ্যমে শুরু হয় রাইট ওকে প্লেন্টের মাধ্যমে শুরু হলো আর যে উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হলো এরপরে রিটেন স্টেটমেন্ট দাখিল হলো এরপরে লিখিত জবাব দাখিল হলো এ লিখিত জবাব দাখিলের পর যদি এরকম হয় কোন একটা অ্যাপ্লিকেশন সাবমিট করা হয় সেই মামলার প্রেক্ষাপটে সেই মামলার প্রয়োজনে তো আদালত দেখতেছে সে যেই সময়ে এই অ্যাপ্লিকেশনটা দাখিল করছে আদালত দেখতেছে সে বাদী বা বিবাদী যে সময় অ্যাপ্লিকেশনটা দাখিল করছে এটা আসলে আগেই করা যেত আগেই করা যেত অর্থাৎ এটা করতে গিয়ে লেট করে ফেলছে সে অ্যাপ্লিকেশনটা করতে লেট লেট হয়ে গেছে তখন হচ্ছে অপর পার্টিকে দাদার পার্টিকে কস্ট দিতে হবে কত এখানে বলে দিচ্ছে স্পষ্ট করে তিন টাকা এখন এই যে তার মানে হচ্ছে যে আপনার পঁয়ত্রিশের বিতে আপনাকে কোনো কস্ট দিতে হবে না পঁয়ত্রিশের বিতে আপনাকে কস্ট দিতে হবে শুধুমাত্র আপনার দেরি করার কারণে এখন আপনি যদি কস্ট না দেন তাহলে কনসিকুয়েন্সটা কি হবে ফলাফল তো হবে আপনার সেই আবেদন অ্যাপ্লিকেশন আপনার সেই রিটেন অবজেকশন আদালত গ্রহণ করবে না আদালত শুনবে না এই কারণে মূলত কষ্ট দিতে তার মানে কষ্টটা কি বাধ্যতামূলক কষ্ট তো আসলে বাধ্যতামূলক না মানে আপনার নিজের প্রয়োজনই আপনাকে কষ্ট দিতে হবে কেন কষ্ট দিতে হবে সেটাকে গ্রহণ করানোর জন্য সেটাকে সে আপনাকে কষ্ট দিতে হবে এবার আমরা একশো চার ধারাতে যাবো একশো চার ধারা দেখবেন যে একশো চার ধারা একশো চার ধারার হচ্ছে অর্থাৎ আদেশের বিরুদ্ধে করা যায় এখন যে যে আদেশের বিরুদ্ধে আপিল করা যায় এটা কিন্তু আমাদের আবার একটা আদেশ আছে আদেশটা হচ্ছে কত ফর্টি থ্রি তেতাল্লিশ আদেশ তার মানে তেতাল্লিশ আদেশের সাথে মিল আছে হচ্ছে আমাদের সেকশন ওয়ান জিরো ফোর তাহলে এখানে দেখেন একবার স্পষ্ট করে প্রথমেই বলে দিছেন এন অর্ডার আন্ডার সেকশন থার্টি এ তার মানে হচ্ছে পঁয়ত্রিশ এর কতে যখন কোন ফলস যখন কোন ভেক্সাস হয়রানি কর মামলা আবেদন করার জন্য কম্পেনসেটরি কস্ট দ হবে ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দেওয়া হবে তখন পঁয়ত্রিশ এর কয়ের বিরুদ্ধে কি করা যাবে পঁয়ত্রিশ এর কয়ের বিরুদ্ধে হচ্ছে অ্যাপিল করা যাবে কারণ কারণ হচ্ছে একশো চার ধারাতে আমরা দেখলাম পঁয়ত্রিশের কতে আপিল পঁয়ত্রিশের কথে বলা হয়েছে এটা আপিলযোগ্য আদেশ কারণ এই আদেশের মধ্যে আপিল করা যাবে সেখানে তিনটা তিনটা গ্রাউন্ড আছে সেখানে একটা হচ্ছে পঁয়ত্রিশের ক এরপর আমরা চলে যাব হচ্ছে ধারা ধারা আমরা যা পশ্চিত পশ্চিম ধারার সাথে মিল রেখে এরপরে আমরা চলে যাব ধারাতে ধারা সেকশন সেকশন এর মিল আছে আপনার কিসের সাথে কিসের সাথে জানি অর্ডার টোয়েন্টি ওয়ান এর সাথে আদেশ একুশের সাথে মিল আছে মানে আদেশ একুশের একটা পার্ট পার্ট ধরে নিতে পারেন সেকশন টোয়েন্টি সরি

তাহলে থার্টি ডেস এর মতো কি হবে তার সিভিল কারাগার হবে সিভিল প্রিজন হবে তাহলে সেভেন্টি এর বিষয় হচ্ছে যে এক্সিকিউশনে এক্সিকিউশনে অর্থাৎ জারি কার্যক্রমে কেউ যদি বাধা দেয় তাহলে যে ব্যক্তি বাধা দিবে সে ব্যক্তির শাস্তি হচ্ছে তিরিশ দিনের আপনার সিভিল প্রিজন দেওয়ানি কারাগার

এখানকার মূল বিষয়টা হচ্ছে আপনার এখানে দেখবেন কি যে কত দিনের মধ্যে মেডিয়েট করা যায় কত দিনের মধ্যে আপনার এই যে যে মধ্যস্থতার বিধান আছে এই এই বিধানটা কখন প্রয়োগ করতে হবে আরেকটা বিষয় এখানে কিন্তু আমাদের দু সালের পর থেকে দু সালের পর থেকে একটা বিষয়কে কিন্তু একবারে বাধ্যতামূলক করে দেয়

সেটা অন্য কোন ধারা অন্য কোন রুলের ক্ষেত্র হতে পারে কিন্তু আপনার এই মেডিয়েশনকে মধ্যস্থতাকে লিখিত জবাব লিখিত জবাব দাখিলের পর এই মধ্যস্থতা করতেই হবে মধ্যস্থতার জন্য আদালত পাঠাবে এবং এটা আদালতের জন্য বাধ্যতামূলক করে দিছে এটা কিন্তু করছে ২০১২ হাজার বারো সালে দুই অন্য কোন আদেশ অন্য কোন ধারার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে কিন্তু দু সালে এই এইটি মানে এই এই যে এইটি নাইনে যে এগুলো আছে এগুলো সব যুক্ত হয় এবং মেডিয়েশনকে বাধ্যতামূলক করে দেয় এবং এই মেডিয়েশন প্রসেসটা কখন করতে হবে আফটার ফাইলিং অফ রিটেন স্টেটমেন্ট লিখিত জবাব দাখিলের পরে এবং এখানে দেখবো যে টাইম আছে যে কত সময়ের মধ্যে কাদের কাছে এই মেডিয়েশনের জায়গাটা আপনাদের আমাদের দরকার হচ্ছে রিটার্নের জন্য

এইটি নাইন বারোতে যান সেখানে বলে দিছে নো অ্যাপিল আর রিফিউশন শাল লাই এগেনস্ট এনি অর্ডার অর ডিগ্রি পাস বাই দা কোর্ট তার মানে হচ্ছে মিডিয়েশনে যদি কোনো সমাধান আসে মিডিয়েশন উপর ভিত্তি করে আদালত যদি কোনো ডিগ্রি দেয় সেটা আপনি আপিল করতে পারবেন না রিভিশন করতে পারবেন না তার মানে মেডিয়েশন মিডিয়েশনের উপর ভিত্তি করে আদালত যদি কোনো ডিগ্রি দেয় তখন সেটা বিরুদ্ধে একটাই সলিউশন একটা হচ্ছে কি করতে পারবেন রিভিউ করতে পারবেন ওকে এরপরে দেখেন আমাদের আচ্ছা পাওয়ার্স অফ অ্যাপিলেট কোর্ট ওয়ান জিরো সেভেন একশো সাত কি সম্পর্কে বলছে পাওয়ার্স অফ অ্যাপিলেট কোর্ট অর্থাৎ অ্যাপিলেট কোর্ট কি কি করতে পারবে অ্যাপিলেট কোর্টের আপিল আদালতের কি কি ক্ষমতা আছে এটা নিয়ে বলছে আমাদের সেকশন ওয়ান জিরো সেভেনে সেকশন ওয়ান জিরো সেভেনে একশো সাতে বলছে এখানে দেখবো চারটা আছে টু ডিটারমাইন এ কেস ফাইনালি টু রিমান্ড এ কেস টু ফ্রেম ইস্যু সেখানে চারটা আছে এ চারটা পাওয়ার হোল্ড করে তাহলে অ্যাপিলেট পাওয়ার কোন কোন ধরনের পাওয়ার হোল্ড করে এটা বলসে 107 এরপর আছে রেফারেন্স স্ট্রাইকার ডিভিশন কত ধারাতে আছে এগুলো শুধু ধারা মনে রাখা রিভিউ কত ধারাতে আছে রিভিউ কোন আদালতে করা যায় রিভিউ আছে 114 ধারাতে রিভিউ কোন আদালতে করা যায় যে আদালত ডিগ্রি দেয় সেই আদালতে রিভিউ করতে রিভিশন রিভিশন আছে 115 ধারাতে এবং রিভিশন কোন কোন কোটে করতে হয়

চারশো উনচল্লিশের ক ফোর থার্টি নাইন এতে গিয়ে দেখব সি আর পি সেখানে দেখব যে সেশন জাজ যে সিদ্ধান্ত দেয় সেশন যে রিভিশনাল ডিসিশন দেয় দ্যাট দ্যাট রিভিশনাল ডিসিশন ইজ ফাইনাল আন্ডার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বাট ইন কেস অফ সিপিসি আন্ডার সেকশন ওয়ান ফিফটিন ওয়ান ফিফটিন ফোর সেখানে আমরা দেখবো যে

এবার চলে যেন আমাদের একশো চুয়াল্লিশে ওয়ান ফোর্টি ফোর ওয়ান ফোর্টি ফোর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ইনস্টিটিউশন অ্যাপ্লিকেশন ফর ইনস্টিটিউশন এই অ্যাপ্লিকেশন ফর ইনস্টিটিউশন এটা কিন্তু আপনার ইসের জন্য খুবই গুরুত্বপূর্ণ কৃষকের রিটেনের জন্য রিটেনের জন্য ঠিক আসতে পারে যে ইন্সটিটিউশন আর পিএলের জন্য এভাব ইম্পর্ট্যান্ট যে রেন্সটিটিউশন কত দ্বারা আছে রেস্টিটিউশন কত আচ্ছা রেস্টিটিউশন জিনিসটাকে আমরা বুঝি রেস্টিটিউশন জিনিসটা আছে মানে করেন যে আদালত একটা ডিক্রি দিয়ে ফেলছে তো আদালত যে ডিক্রিটা দিছে ডিক্রিটা ফুল তখন হচ্ছে যিনি হচ্ছেন ডিগ্রি পাস যোগ্য তাকে ফেরত দেওয়ার একটা আবেদন এটা হচ্ছে রেস্টিটিউশন মানে প্রত্যর্পণ করা ওয়ান ফর্টি ফোর এরপর হচ্ছে আমরা দেখবো যে আদালতের ইনহেরেন্ট পাওয়ার ওয়ান ফিফটি ওয়ান এটা তো আমরা সবাই জানি এবং ইনহেরেন্ট পাওয়ার কখন অ্যাপ্লাই করবে ফর এন্ডস অফ জাস্টিস আর প্রিভেন্ট অ্যাবিউস মানে এগুলা সব এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো রিটার্নের জন্য ইম্পর্টেন্ট ওয়ান ফিফটি ওয়ান জাস্ট এমসিকিউ জন্য জানতে হবে যে ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য সিভিল কোর্ট এটা কোথায় আছে সেকশন ওয়ান ফিফটি ওয়ানে দেন ওয়ান ফিফটি টু হচ্ছে কোনো ডিগ্রি বা অর্ডারকে পরিবর্তন করা যায় না অ্যামেন্ড করা যায় কে উত্তর হচ্ছে না তাহলে কি অ্যামেন্ড করা যায় শুধুমাত্র ক্লারিক্যাল অর অ্যারিথমেটিক্যাল যে করণিক বা যে গাণিতিক যে ভুল হয় এগুলো জাস্ট পরিবর্ত এগুলো জাস্ট অ্যামেন্ড করা যায় এছাড়া কিছু অ্যামেন্ড করা যায় না তো ডিগ্রি বা অর্ডারকে পরিবর্তন করা যায় না আর হচ্ছে আমাদের সাধারণভাবে অ্যামেন্ড করার ক্ষমতা সংশোধন করার ক্ষমতা হচ্ছে একশো তেপ্পান্ন একশো ধারা তাহলে এই ধারাগুলো প্লাস আমরা যে ধারাগুলো পড়লাম এই ধারাগুলো প্লাস আমরা বিভিন্ন অর্ডার পড়তে যে ধারাগুলো পড়ছি এই ধারাগুলো আর যে পড়ছি এই ধারাগুলো আমাদের সিপিসি থেকে পড়তে হবে আচ্ছা আমরা সিপিসি আপাতত বাসায় পড়তে থাকি সিপিসি যেহেতু একটা লং সিলেবাস আমরা সিপিসিটা আবার একটু পড়বো পরীক্ষার আগে আগে তাহলে আমরা অন্য একটা সাবজেক্টে যাবো আগামীকাল থেকে